প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট আপার প্রাইমারি থেকে। বন্ধুরা, যে খবরটি বলেছিলাম সেটি কিন্তু 100% আরও একবার মিলে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে যে খবর প্রোভাইড করা হয়েছিল অথেন্টিক নিউজ, তা কিন্তু 100% মিলে গেল আপার প্রাইমারি প্যানেল প্রকাশের বিষয়। গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আরও একবার এই মুহূর্তের জন্য সব থেকে বড় খবর আপার প্রাইমারি প্যানেল প্রকাশের বিষয়ে অত্যন্ত বড় খবর। দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে গেল কবে পূর্ণাঙ্গ মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হবে সে বিষয়ে। ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় দুই নতুন বিচারপতি, সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়, ডিভিশন বেঞ্চের তরফ থেকে 8 নম্বর কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু বেরিয়ে এসেছে যে আগামী 7 দিনের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য হয়ে গিয়েছে 30 আগস্ট। তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অত্যন্ত ভালো একটি খবর উঠে আসছে, যেখানে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যোগ্য বঞ্চিত প্রার্থীরা সরাসরি সাক্ষাতের পর একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু বের করে নিয়ে আসছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয়ের নিকট তারা সাক্ষাৎকারে গিয়েছিলেন এবং সেখান থেকেই জানা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে আগামী মঙ্গলবার দিন আপার প্রাইমারির পূর্ণাঙ্গ মেধা তালিকা বা প্যানেল কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আগামী 7 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এবং তার শেষ, একেবারে শেষ ডেডলাইন হচ্ছে 7 দিনের মাথায় মঙ্গলবার, এবং সেই মঙ্গলবারই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে সমস্ত দিক খতিয়ে দেখে প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, এমনই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বার্তাটি উঠে আসছে। অর্থাৎ যে খবরটি দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে কিংবা একেবারে শেষ দিন অর্থাৎ লাস্ট ডেডলাইন 7 দিনের মাথায় মঙ্গলবার, সেই দিনই কিন্তু প্যানেল প্রকাশ হতে চলেছে। বহু প্রতীক্ষিত দীর্ঘ 9 থেকে 10 বছরের যন্ত্রণা কাটিয়ে এবার কিন্তু যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুলে যাওয়ার একেবারে দোড়গোড়ায় এসে পৌঁছে গেলেন। বন্ধুরা, তাহলে এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে বিষয়টিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার বন্ধুবান্ধবরা এই বিষয়টিকে দেখে অবগত হতে পারে। অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী নিউজ আপডেটগুলির জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই, ধন্যবাদ।